হজ করতে গিয়ে যদি মদিনায় না যায় তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারালো, মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? তিনটা মসজিদ দেখতে যাওয়া যায়, তার একটা হলো মসজিদ নববী। এই সুবাদে মক্কায় হজ করতে গেছে, তাই দেখতে গেছে মদিনা, এটা যায়। এছাড়া মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে দুই রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে, একবারে গেটে ঢুকে যদি দুই রাকাত সালাত আদায় করে, যেই নাকি হবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে দুই রাকাত সালাত আদায় করে, ওই নাকি হবে একটুকু কমবেশ হবে না, কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতকে দেখানো দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার পাঁচ পয়সা হিসাব নেই, ওখানে সালাত আদায় করার কোন গুণ নেই। মসজিদে নববীর গুণ, একবারে গেট 20 নম্বর গেট হোক, 22 নম্বর গেট হোক, 16 নম্বর গেট হোক, ঢুকেই দুই রাকাত সালাত আদায় করে নেকি পাবেন।